ডিগ্রি পাসর ভ্যাকেন্সি ওলাইছে। যদি আপনি মাত্র বিএ বিকম বিএসসি পাস আর আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই তথাপি আপনি আবেদন করিব পারিব, কারণ আপনার বাবে এনেকুৱা জব আপডেটস লৈ আহিছোঁ যাতে সকলোৱে এপ্লাই করব পাৰে। আপুনি অসমৰ যিকোনো অঞ্চল বা যিকোনো গাঁৱৰ পৰা আপুনি ফর্ম ফিল আপ করব পাৰিব। প্রথমতে মই প্রমাণ দেখাইছোঁ, এইটি হল রেজিস্টার ফর্ম। আপুনি যিটো মোবাইলতে পিডিএফ চাইছে সেই মোবাইলতে এই রেজিস্টার ফর্ম ফিল আপ করব পাৰিব। প্রথমতে জানি লোক কত পথ মুকলি হয়েছে, কি পথ মুকলি হয়েছে, তারপর জানাম কেনেকৈ ফর্ম ফিল আপ করব। ইয়াতে চাই লোক ICMR অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট, ICMR মানে হল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইয়াতে পথ মুকলি হয়েছে। নেম অফ পোস্ট, পোস্টর নাম হল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টর পথ মুকলি হয়েছে। টোটেল ভ্যাকেন্সি আছে 80, ইয়াতে উল্লেখ করেছে 80 ভ্যাকেন্সি আছে। তারপর ইয়াতে কৈছে যে স্যালারি হব 35,400 পৰা 112,400 ইয়াতে উল্লেখ করেছে। তারপর কৈছে যে কি পাস হলে ফর্ম ফিল আপ করব পাৰিব, ইয়াতে উল্লেখ করেছে যে মিনিমাম 3 বছর বেচেলার ডিগ্রি পাস হবো লাগবে এনি ডিসিপ্লিন। যদি আপনি বিএ বিকম বিএসসি আর্টসর সায়েন্স বা কমার্সের পর যদি 3 বছর বেচেলার ডিগ্রি পাস হয়েছে ফর্ম ফিল আপ করব পাৰিব। তারপর কৈছে যে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার নলেজ থাকিব লাগবে, এমএস অফিস পাওয়ার পয়েন্টর কাম করার নলেজ থাকিব লাগবে ইয়াত উল্লেখ করেছে। আর কৈছে যে আবেদন করা প্রার্থীর বয়স যাতে 30 বছরের উপরত নয় ইয়াত উল্লেখ করেছে। তারপর কৈছে যে এপ্লিকেশন ফিজ দিব লাগবে ক্যান্ডিডেট, অনলাইন যেতিয়া ফর্ম ফিল আপ করব ক্যান্ডিডেটর ফিজ দিব লাগবে ইয়াত উল্লেখ করেছে। যিসকল ক্যান্ডিডেট PWBD হয় সেইসকল ক্যান্ডিডেটর পেমেন্ট করব না লাগে, ফিজ দিব না লাগে। যিসকল ক্যান্ডিডেট SC ST EWS ওমেন হয় সেইসকল ক্যান্ডিডেটর 1,200 পেমেন্ট করব লাগবে ইয়াত উল্লেখ করেছে। আর যাক বাকি ক্যাটেগরি থাকব সেইসকল ক্যান্ডিডেটর 1,500 পেমেন্ট করব লাগবে ইয়াত উল্লেখ করেছে। অনলাইন যোগে পেমেন্ট করব লাগব, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, তারপর ক্রেডিট কার্ডের হয়তো পেমেন্ট করব পাৰিব। তারপর ইয়াতে কৈছে যে অনলাইন লাস্ট ডেট হল ডিসেম্বর মাহর 3 তারিখ, ক্যান্ডিডেটর প্রথম রেজিস্টার করব লাগব। ইয়াতে চাইলক নিউ রেজিস্টার বলে আছে, ইয়াতে চাইলক নিউ রেজিস্টার ইয়াতে ক্লিক করব লাগব। প্রথমে রেজিস্টার ফর্ম ফিল আপ করে তারপর ফর্ম ফিল আপ করব লাগব। ইয়াতে চাইলক ইয়াতে আপনার MS হলে ছোৱালী হব, ইয়াতে MR হলে লড়া। তারপর ইয়াতে ক্যান্ডিডেটর নাম, এপ্লিকেন্টর নাম লিখব, তারপর ইয়াতে ডেট অফ বার্থ, তারপর জেন্ডার কি হল, মেল ফিমেল যেটা হয় সেটা সিলেক্ট করব, তারপর মোবাইল নম্বর, তারপর মোবাইল নম্বর কনফার্ম করব দিছে, তারপর ইমেল আইডি, তারপর ইমেল আইডি কনফার্ম করে তারপর কাম করব। ইয়াতে টিক মার্ক দিব, ইয়াতে চাইলক বক্স আছে এই বক্সত টিক মার্ক দিব, টিক মার্ক দি তার ইয়াতে আকৌ টিক মার্ক দিব লাগিব। ইয়াতে চাইলক আই এগ্রি আছে, ইয়াতে টিক মার্ক দি সাবমিট করব লাগিব। ইয়াতে ক্যাপচা ফিল আপ করব লাগিব, তারপর ফিল আপ করে আই এগ্রি ইয়াতে টিক মার্ক দি সাবমিট করে রেজিস্টার করে লব লাগিব। তারপর রেজিস্টার যেটা কমপ্লিট হব লগ ইন হব লাগবে, রেজিস্টার কমপ্লিট করে ইয়াতে চাইলক লগ ইন অপশন আছে, ইয়াতে চাইলক লগ ইন আছে ইয়াতে ক্লিক করে তারপর এতিয়া মই লগ ইন অপশনত ক্লিক করিম। ক্লিক করার পিছত এনে ধরনের পেজ আইব, ইয়াতে ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড, তারপর ক্যাপচা ফিল আপ করে লগ ইন হব লাগবে। যেটা আপনাদের রেজিস্টার করব তো আপনি ইউজার আইডি পাই যাব, তারপর পাসওয়ার্ড পাই যাব, তারপর এইখানে ফিল আপ করে ক্যাপচা এইটো বক্সত এন্টার করে লগ ইন হয়ে ফিল আপ করব পাৰিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, সেই লিঙ্কত ক্লিক করে গোটেই তথ্য জানিব পাৰিব, লগতে নোটিফিকেশন চেক করব পাৰিব। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।